ঈদ ঘিরে নাটক টেলিছবির শুটিং সেটে বেড়েছে ব্যস্ততা, যেখানে লাইট ক্যামেরা অ্যাকশনের সাথে দিনভর চলে ইফতার তৈরির আয়োজনও। ভিন্ন ধর্মের হলেও ইফতার আয়োজনে সবাই হয়ে ওঠেন এক। চলুন দেখে আসি শুটিং সেটে ইফতার আয়োজনের গল্পটা কেমন। কেউ ব্যস্ত শরবত তৈরিতে, কেউ মুড়ি মাখানোর কাজে, আবার কেউ ব্যস্ত ইফতারের আয়োজন ঠিকঠাক হচ্ছে কিনা তা নিয়ে। ঈদ ঘিরে রমজানে বারে শুটিং এর ব্যস্ততা, আর এই শুটিং এর মাঝেই চলে ইফতার তৈরির আয়োজন, যা পরিণত হয় উৎসবে। এই মাসে তো আমরা সবাই রোজা রাখি মোটামুটি শুটিংয়ে, তো আমরা সবাই ফ্যামিলি থেকে অনেক দূরে, কেউ রোজা রাখতে পারে না, আবার ফ্যামিলির সাথে ইফতার করতে পারে না। শুটিং ইউনিটটা আমাদের একটা পরিবার, তো আমরা সবাই এখানে হাসি খুশিভাবে মিলেমিশে ইফতার করি। আমরা এখন পুরো ইউনিটটা একটা পরিবার, পরিবারকে মিস করলেও এখানে আমরা যারা আছি এই পরিবারের সাথে কথা আমাদের সবসময় ভালো লাগে। বাসায় কাজ করুক আর না করুক, রোজার মাসে শুটিং সেটে ইফতার আয়োজনে হাত বাড়ান সবাই। এ যেন এক অন্যরকম অনুভূতি, অন্যরকম তৃপ্তি। আমরা যারা মানে যারা রেগুলার কাজ করি, তারা আসলে বেশিরভাগ সময় আমরা সেটের এই মানুষজনগুলোর সাথেই থাকি। শুটিংয়ের ইফতারের জায়গাটা আরও বেশি আমার কাছে বেশি মজার মনে হয়, যে থাকে না সবার এক ধরনের ইনভলভমেন্ট থাকে, সবাই ছোটাছুটি করে কাজ করতে থাকে, এর মধ্যে ইফতার গোছানো বা প্লেট সাজায় রাখা, পুরা টেবিল জুড়ে পরে প্লেট নিয়ে সবাই বসায়, এবং একসাথে মুড়ি যে মাখায়, বড় গামলায় করে মুড়ি মাখায়, ওই মুড়ি পরে সবাই মিলে আমরা খাই, মানে এটাতে যেটা হয় সেটা হচ্ছে যে সম্প্রীতি বাড়ে। আসলে প্রথম রমজানটা খালি বাসা করতে পারছি আলহামদুলিল্লাহ, তারপর থেকে শুটিংয়েই আসি, তার মানে কি ওটা আমাদের প্রথম প্রায়োরিটি ফ্যামিলি, এটা আমাদের ফ্যামিলি। আমরা আসলে রমজানে ইফতার থেকে শুরু করে সেই রাত পর্যন্ত আসলে এই ফ্যামিলির সাথেই থাকি। আগের মতো ফ্যামিলি মেম্বারদের সাথে আর ইফতার করা হয় না, আমরা আসলে এই শুটিং জীবনে এই যাদের সাথে কাজ করি প্রতিদিনই, এটাই ফ্যামিলি, এদের সাথে তাদের সাথে ইফতার করি আমরা 80% টাইম, সো এটা একটু ভিন্ন। ঈদ ঘিরে এবার বিভিন্ন টেলিভিশন সহ ওটিটি প্ল্যাটফর্মে প্রচার হবে প্রায় 600-700 নাটক, আর তাই প্রতিটি শুটিং সেটের চিত্র এমনই। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।